এবার বিজেপি বিধায়ক তৃণমূলে বৃহস্পতিবারই পদ্ম শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে উল্লাসের মধ্যেই বিজেপিতে বিয়োগ বেদনা। দলের মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারীকে এবার দেখা গেল তৃণমূলের মিছিলে। রানাঘাট দক্ষিণের চিকিৎসক বিধায়কের হাতে জাতীয় স্তরের দায়িত্ব রয়েছে। জাতীয় কার্যকারিণী কমিটির কনিষ্ঠতম সদস্য তিনি। এবার কি তিনি শাসক শিবিরে চলে গেলেন? নিজেই উত্তর দিয়েছেন মুকুটমণি অধিকারী। মমতার সভামঞ্চে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার আগে তিনি বলেন, গত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার হয়েছে নদিয়ার মানুষ, যেভাবে সেখানে কোনো পরিষেবা দেওয়া হয়নি, তার সুবিচার করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে আমি তৃণমূলে যোগ দিচ্ছি, যাতে নদিয়াবাসীকে রাজনৈতিক হিংসামুক্ত পরিবেশ দিতে পারে, পরিষেবা দিতে পারে, বঞ্চনার ইতিহাস মেটাতে পারে। এ ব্যাপারে বিজেপির পরিষদীয় দলের দাবি, বধু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মুকুটমণি অধিকারী সেই অভিযোগে জেল হেফাজত থেকে বাঁচতে দলবদল করেছে। যদিও বিজেপির অন্য একটি সূত্র জানাচ্ছে, দিল্লি গিয়ে লোকসভায় নিজের টিকিটের জন্য দরবার করে এসেছিলেন তিনি, কিন্তু সেই চেষ্টা বিফল হওয়ায় তৃণমূলে যোগদান করেছে। রানাঘাট লোকসভায় তাকে তৃণমূলের প্রার্থী করা হতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, মহিলা দিবসের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছে দেখুন। তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, গারস্থ হিংসায় অভিযুক্ত তিনি। বিয়ের 11 দিনের মাথায় স্ত্রী অভিযোগ করেছিলেন, হঠাৎ করে তাকে তৃণমূল মহিলাদের সম্মান জানানোর মিছিলে পোস্টার বয় করে দিল। শুভেন্দু অধিকারী এক টুইট করেছেন, রাজ্য রাজনীতি সরগরম। একদিকে তৃণমূলের লোক বিজেপিতে আসছে, বিজেপির লোক তৃণমূলে যাচ্ছে। এখন দেখা লোকসভা ভোটে কারা শেষ হাসি হাসে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি।